এখন এই যে বেরিয়ে গেছি শ্রীকে দিতে যাওয়ার জন্য, কেননা বাস এখন আমাদের সোসাইটির কাছে আসছে না, একটু দূরে, তাই জন্যই দিতে যেতে হচ্ছে। তো চলো তোমরা সাথে থাকো, আজকের ব্লগটা অনেক সকাল সকাল শুরু করলাম। সকালবেলার পরে এখন গুড আফটারনুন বন্ধুরা, কুকু পেছনে হাঁচি দিল। তো এতক্ষণ একদমই টাইম ছিল না, ঝটপট করে সব রান্নাবান্না করলাম। তারপরে তোমার দেখেছো কী করে, তোমার ভিডিওস অন্য চ্যানেলে আপলোড করলাম, এই চ্যানেলেও একটা হেলথ টিপসের ওপরে ভিডিও আপলোড করলাম। এগুলো করে এখন তোমাদের সামনে আসার সময় পেলাম রেডি হয়ে, কেননা আজকে যাচ্ছি আমার এক বন্ধুর বাড়িতে, তার জন্মদিনের জন্য আমাকে নিমন্ত্রণ করেছে। তো এটা শুধু লেডিস পার্টি, তো তাই জন্য দেবু আসছে, আসলে পরে আমাকে একটু নামিয়ে দেবে, দিয়ে ও বাড়িতে থাকবে, কেননা মেয়ে আসবে। আমার ওই টাইমের মধ্যে ব্যাক করতে ডিফিকাল্টিজ হয়ে যাবে, কেননা ঠিক 3:30টার মধ্যে মেয়ে চলে আসে না। তো তারপরে ওরা থাকবে, বাবা বেটিতে থাকবে, আমি আবার চলে আসব। তো চলো তোমরা সাথে থাকো। অবশ্যই মনে হচ্ছে যে নিশ্চয় একটা সুন্দর ব্লগ তোমাদের কাছে দেখাতে পারবো ওখানে গিয়ে, তবে লেটস সি, ওদের পারমিশন নেব, যদি ওরা রাজি থাকে তাহলে নিশ্চয়ই ব্লগ করতে পারবো, নাহলে আশেপাশের দৃশ্য দেখিয়ে, যাতায়াতের রাস্তা দেখিয়ে আমাকে ব্লগ এন্ড করতে হবে। তো তোমরা সবাই সাথে থাকো। আর এই যে আমার পেছনে আমার ছেলে মেয়ে বসে আছে, হ্যাঁ রাজা হাই করেছো বাবা, মায়া ইজ নট ইন্টারেস্টেড যে মা কি বলছে। তো চলো তোমরা সাথে থাকো, কেমন চলো বেরিয়ে পড়েছি। দেবু এসে গেছে, দেবু আর ঢোকেনি, বললো আমি বাইরেই গাড়ি নিয়ে ওয়েট করছি, তুমি এসো। তো চলো যাওয়া যাক, লেটস গো। আর এটা একটা গিফট, ওর জন্য একটা শাড়ি দিচ্ছি, চলো সাথে থাকো। হ্যাঁ বেরিয়ে দেবুকে খুঁজছি যে দেবু কোথায়। তারপরে এখন ফোন করলো যে ওইখানে, ওই যে বললাম কাজ চলছে, ওইখানে আটকে গেছে। তো বললো তুমি একটু হেঁটে এসো, নাহলে গাড়ি আটকে যাবে এখানে, আর আমি ব্যাক করাতে পারবো না। আবার এখন হাঁটতে এখন যাচ্ছি, চলো যাওয়া যাক। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, ওই দূরে কাজ হচ্ছে, দেখেছো দূরে কাজ হচ্ছে। দেখেছি ওদের ফ্ল্যাটে উঠবো, কিন্তু কী বলো তো ওদের বারতলা, আর আমার জানি না, আমার একলা লিফটে উঠতে প্রচণ্ড ভয় করে, জানি না এটা কেন, হয়তো আগের কোনো রিজন হবে। তাই জন্য দেবুকে বললাম তুমি আমাকে 12 তলা অব্দি জাস্ট ছেড়ে দাও, দিয়ে তুমি আবার লিফটে করে নেমে যাও। দেবু আমাকে ঝাড়ছে যে তুমি একলা যাও, যে অসম্ভব, আমি এইটা যেতে পারবো না। তো চলো সাথে থাকো। বাড়িতে আমি প্রথম গেস্ট, ওর এদিকে আয়, তোমরা ওকে সবাই চেনো, জয়শ্রীকে, ওরই জন্মদিন ছিল, কবে জানো তোর জন্য, 15 জুন, তার জন্য আজকে আমরা সব লেডিজরা, সব লেডিজ পার্টি হবে। ও খুব ভালো কবিতা বলে, খুব গুণী মেয়ে, খুব একদম নানা, খুব ভালো মেয়ে। তো আমি প্রথম এসে আমি হকচকে গেলাম, আমি বললাম 1টা বাজে, আমার মনে হয় লেট হয়ে গেছে। খুব সুন্দর ফ্ল্যাট, খুবই সুন্দর, ফার্স্ট টাইম, যদিও আমি ওর এই ফ্ল্যাটে ফার্স্ট টাইম আসছি। তো চলো সাথে থাকো। ও খুশো, আরেকটা ওর গুণ আছে, ও ভীষণ ভালো বেক করে, খুব সুন্দর কেক তৈরি করে। আর এই প্রেস্টিজের এইটাই একটা দারুণ, বারান্দা থেকে এত সুন্দর ভিউ দেখো, অসাধারণ ভিউটা। জাস্ট আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখো সংসার সামলে, তারপরে কবিতার ক্লাস করে, খুব ভালো। তখন তোমাদেরকে ভাজা দেখাচ্ছিলাম, অসাধারণ হয়েছে খেতে, ও ভীষণ ভালো রান্না করে। আর এইদিকে আরেকজন এসেছে আমাদের বন্ধু, এই যে মুনমুন, তোমরা তো ওকে চেনোই, এখন আমরাই দুজন, আর কেউ আসেনি। তাই ও বললো তোরা গরম গরম খেতে থাক, তাই এখন খাওয়া শুরু করেছি। আজকে আসলে
আজকে তাহলে ব্লগটা শেষ করলাম, আশা করি।